চার প্রকারের বিষ কি এই জগতে আছে, যে চার প্রকারের বিষে আমাদের মৃত্যু হতে পারে, চার প্রকারের ভয়ঙ্কর বিষ এই জগতে আছে, সেটা নিয়ে আলোচনা করবো আজকে আমরা। তারও আগে আপনাদের সকলকে আমরা জানাচ্ছি বৈষ্ণবচিত প্রণাম, প্রীতি শুভেচ্ছা আমাদের পরতত্ত্ব বাংলা চ্যানেলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো চাণক্য পণ্ডিত এর নাম শুনেছি আমরা, মহান ব্রাহ্মণ ছিলেন চাণক্য পণ্ডিত। তিনি তার নীতিশাস্ত্র রচনা করেছেন, চাণক্য নীতি জগৎ প্রসিদ্ধ। তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার দ্বারা তিনি জগতে অমর হয়ে রয়েছেন। তো সেই চাণক্য পণ্ডিত তার নীতিশাস্ত্রে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অনেক গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ আমাদেরকে প্রদান করেছেন জীবন সম্বন্ধে। তো আজকে আমরা এরকম আরেকটা নতুন দৃষ্টিকোণ শিখবো এই জগতে জীবন সম্বন্ধে, যে চারটি বিষ, ভয়ঙ্কর বিষ, যা আমরা আমাদের জীবনে পরিহার করে চলতে পারি। কি সেটা? চাণক্য পণ্ডিত তার নীতিশাস্ত্রে চাণক্য নীতির চতুর্থ অধ্যায় বর্ণনা করছেন। অনভ্যাসে বিষম শাস্ত্রম অজীর্ণে ভোজনম বিষম দরিদ্রস্য বিষম গোষ্ঠী বৃদ্ধস্য তরুণী বিষম। আবার বলছি, অনভ্যাসে বিষম শাস্ত্রম অজীর্ণে ভোজনম বিষম দরিদ্রস্য বিষম গোষ্ঠী বৃদ্ধস্য তরুণী বিষম। কি চারটি বিষ? কি অনভ্যাসে বিষ শাস্ত্র, যদি কেউ শাস্ত্রের জ্ঞান লাভ করে, শাস্ত্র পড়ে, কিন্তু সেটা পালন না করে, অভ্যাস না করে, অনুশীলন না করে, হ্যাঁ বই পড়লাম, আমরা গল্পের বই পড়ি, কাহিনী পড়ি, শার্লক হোমস, ফেলুদা, গোয়েন্দা কাহিনী, অনেক বই, গল্পের বই পড়ে থাকি আমরা, পড়েছি হ্যারি পটার এই সেই, আমি আমার ছোটোবেলা হলে হ্যারি পটার পড়েছিলাম, শার্লক হোমস এগুলো পড়েছিলাম স্কুলে থাকতে, বন্ধুদের সাথে মিলে পড়তাম, হ্যাঁ মজা লাগতো, বন্ধুরা পড়তো, এই অনেক কিছু গল্পের বই ছিল, রবিন হুড গল্প, তো এরকম অনেক গল্প পড়ি আমরা, বা যারা আছে উপন্যাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, অনেক উপন্যাস এই জাতি পড়ি, পড়ে ব্যাস হয়ে গেল, গল্পের বই উপন্যাসের বই পড়ে শেষ হয়ে গেল। তো শাস্ত্রটাও পড়লাম, হ্যাঁ ঠিক আছে, সেরকম না, শাস্ত্র পড়ে রেখে দেওয়ার বিষয় না, এটাকে আমাদের জীবনে পালনীয় বিষয় করা, পালন করা উচিত, পালন করা উচিত। যদি শাস্ত্রের বিষয়টা আমরা পড়ি, শাস্ত্রের জ্ঞানটা লাভ করে যদি না পালন করি, অভ্যাস না করি, তাহলে তা বিষবোধ কাজ করে। অনভ্যাসে বিষম শাস্ত্রম, তারপরে দু নম্বরটা কি? অজীর্ণে ভোজনম বিষম, যে ব্যক্তির অজীর্ণ অর্থাৎ হজম, হজম হচ্ছে না। আমার একবার জন্ডিস হয়েছিল প্রায় 5-6 বছর আগে, আমি যখন মুম্বাইতে ছিলাম, আমাদের ভক্তি বেদান্ত হাসপাতাল আছে মিরার রোডে, তো হাসপাতালে ভর্তি ছিলাম আমি অনেকদিন, 10-15 দিন, 2 সপ্তাহ 15 দিনের মতো ছিলাম, জন্ডিস রোগ, লিভারের হেপাটাইটিস রোগ হয়েছিল তখন। তো জন্ডিস হলে এটা লিভারের রোগ, তো হজম হচ্ছিল না, বা এই ধরনের ডাক্তার রেস্ট্রিকশন দিয়ে দিয়েছেন যে এই বিষয়গুলো খেতে পারবেন না, বা জাস্ট ডায়েট হালকা এই সমস্ত জিনিস খেতে পারবেন, এর বেশি খেতে পারবেন না। তো তখন যদি আমাকে কেউ ভালো ভালো খাবার এনে দেয়, ঘিতে ভাজা এই সেই এবং কিছু, যদিও ভালো জিনিস হতে পারে কিন্তু সেটা আমার জন্য বিষবোধ ছিল। অজীর্ণে ভোজনম বিষম, যে ব্যক্তির সেরকম লিভারের কোনো রোগ হয়েছে বা হজম হচ্ছে না, বদ হজম যাকে বলা হচ্ছে, তার জন্য খাবার খাওয়াটা বিষ, খাবারটা আহারটা বিষ পরিণত হতে পারে। অজীর্ণে ভোজনম বিষম। আর কি হচ্ছে তারপরে তিন নম্বর বিষটা? কি তিন নম্বর বিষটা হচ্ছে দরিদ্রস্য বিষম গোষ্ঠী, যে ব্যক্তি দরিদ্র, গরিব, তার জন্য গোষ্ঠী বা সামাজিক একটা অনুষ্ঠান, সামাজিক রীতিনীতি, সামাজিক বন্ধু বান্ধব সবাইকে মিলে যে একটা আমরা অনুষ্ঠান করে থাকি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মামার বাড়ি, কাকার বাড়ি, পিসির বাড়ি, মাসির বাড়ি, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় আমাদের, কারো বিয়ে, কারো জন্মদিন, কারো অন্নপ্রাশন, বিভিন্ন ধরনের সংস্কার হয়ে থাকে, অনুষ্ঠান হয়ে থাকে, পার্টি হয়ে থাকে। দরিদ্র ব্যক্তি সেখানে যাওয়া উচিত না, গরিব ব্যক্তির, কেন? কেননা যেহেতু তিনি দরিদ্র, আর তার যদি আত্মীয় স্বজনরা ধনী থাকে তাহলে তার জন্য একটা বিষবোধ হয়ে যাবে, কেননা প্রথমত তিনি সেখানে যাবেন, তিনি সে স্ট্যাটাসটা মেনটেন করতে পারবেন না, তার পোশাক পরিচ্ছদ, আচার আচরণ বা অন্যান্য যা কিছু আছে, তার পোশাকটা হয়তো অন্যদের মতো এত দামি পোশাক হবে না, অন্যরা হয়তো তার দিকে তাকাবেন বা তাকে নিয়ে ঠাট্টা করতে পারে, মস্করা করতে পারে, বা বাঁকা চোখে দেখতে পারে যে তো সাকসেসফুল না ম্যাটেরিয়ালি, এক্সটার্নালি, দরিদ্র ব্যক্তি, ধন সম্পদ নেই।
প্রভুপাদ লিখেছিলেন তার বৃন্দাবন ভোজনে, অর্থহীন বলে মুড়ে ছেড়েছে সবাই, যে অর্থহীন সবাই ছেড়ে যাবে। দরিদ্র ব্যক্তির জন্য সামাজিক অনুষ্ঠান বিধিনিষেধ বা যে রীতিনীতি আছে, গোষ্ঠী আছে, সেখানে অংশগ্রহণ করাটা বিষবোধ। দরিদ্রস্য বিষম গোষ্ঠী আর বৃদ্ধস্য তরুণী বিষম, যে বৃদ্ধ বয়স্ক ব্যক্তি তার জন্য যুবতী তরুণীদের দেখাটা হচ্ছে বিষবোধ, কারণ তিনি তো আর ভোগ করতে পারবেন না। যে বৃদ্ধ ব্যক্তি তার ভোগের সময় চলে গিয়েছে, এখন তিনি যদি সেই ব্যক্তি যদি দেখে তার সামনে তরুণী যুবতীরা আছে, তাদেরকে দেখে তার মনের মধ্যে ইচ্ছা উৎপন্ন হতে পারে, কিন্তু ভোগের সামর্থ্য নেই। আসলে ভক্তিবিনোদ ঠাকুর রচনা করেছেন, তার তার ভক্তিগীতিতে লিখছেন, তার গানে লিখছেন বৈষ্ণব গীতিতে, বৃদ্ধকাল আওলো সব সুখ ভাগ হলো, পীড়া বসে দুঃখিত অন্তর। পীড়া বসে, পীড়া পাচ্ছেন তিনি, সর্বেন্দ্রীয় দুর্বল। না না, বৃদ্ধকাল আওলো সব সুখ ভাগ হলো, পীড়া বসে হইনু কাতর, সবসুখ সর্বেন্দ্রীয় দুর্বল, সবসুখ ভাগ হলো, ভোগাভাবে দুঃখিত অন্তর। বৃদ্ধকাল আওলো সবসুখ ভাগ হলো, পীড়া বসে হইনু কাতর, সর্বেন্দ্রীয় দুর্বল, ক্ষীণ কোলে বড়, ভোগা বসে ভোগাভাবে হইনু কাতর। যে আমাদের বৃদ্ধ, আমার বৃদ্ধকাল চলে এসছে, উনি আমাদের রূপ করতে বলছেন, এটা বৃদ্ধকাল চলে এসছে, সব সুখ চলে গেছে, বৃদ্ধকাল হলো শুভ সুখ ভাগ হলো, সব সুখ ভেঙে গিয়েছে, আর পীড়া বসে, খুব পীড়া পাচ্ছি মনে হচ্ছে, হইনু কাতর, কাতর হয়ে গেছি আমি, পীড়া বসে কাতরাচ্ছি, সর্বেন্দ্রীয় দুর্বল, ইন্দ্রিয় দুর্বল হয়ে গিয়েছে, ক্ষীণ কোলে বড়, ইন্দ্রিয় দেহটা ক্ষীণ হয়ে গিয়েছে, ভোগাভাবে ভোগের অভাবে দুঃখিত অন্তর, হৃদয়টা ব্যথিত হয়ে গেল ভোগের অভাবে। প্রভু হে শুনো মোর দুঃখের কাহিনী, প্রভু হে শুনো মোর দুঃখের কাহিনী, তো এই হচ্ছে কাহিনী, আমাদের দুঃখের কাহিনী। তো এই জন্য বৃদ্ধ ব্যক্তির জন্য, অর্থাৎ সৎ কথা বলতে গেলে, বৃদ্ধ ব্যক্তি যখন দেখবেন তরুণ তরুণীরা তার সামনে ভোগ করছেন, যুবক যুবতীরা আছেন তার সামনে, তারা ভালো খাচ্ছে, ভালো কাপড় পরছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, ঘুরাচ্ছে, ট্রাভেল করছে, এই করছে, অনুষ্ঠান করছে, মস্তি করছে, ভোগ করছে, এগুলো দেখে তিনি অত্যন্ত ব্যথিত হতে পারেন, কিন্তু তার যেহেতু ভোগের বাসনা আছে, ভোগ করতে পারছেন না। তো সেজন্য এটা আরেকটা শিক্ষা আমাদের জন্য, যে আমরা যদি এখন থেকে ভক্তি না করি, বাল্যাবস্থা যদি ভক্তি না করি, ইন্দ্রিয়কে যদি আমরা সংযম না করি, তাহলে বৃদ্ধ অবস্থায় এই অনিয়ন্ত্রিত ইন্দ্রিয়ের ফলে আমাদের প্রচণ্ড 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 মাত্রায় দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে, ভোগাভাবে দুঃখিত অন্তর। যেন কৌমারম আচরেত প্রাজ্ঞ, বাল্যাবস্থা থেকে আমাদের ভক্তি করার চেষ্টা করা উচিত। হ্যাঁ, ভোগাভাবে দুঃখিত অন্তর, হৃদয়টা যেন দুঃখিত না হয় সেই সময়। তাই এই চারটি বিষ কি দেখলাম আমরা, অনভ্যাসে বিষম শাস্ত্রম। তাই আপনারা যারা গীতা পড়ছেন, ভাগবতম পড়ছেন, শুনছেন, পালন করার চেষ্টা করি আমরা সকলে মিলে, যাই আমরা পড়ছি, যাই শুনছি, আমাদের এটা পালন করা উচিত এবং অন্যকে বলার চেষ্টা করা উচিত। অভ্যাস মানে কি, নিজের জীবনে পালন করা, অন্যকেও বলা, প্রচারেও সাহায্য করা। তাই বিচার আচার প্রচার, শাস্ত্রের বিচার করুন এবং তা তখন আচার এবং প্রচার করুন, না হলে এটা বিষে পরিণত হবে, উল্টো আমাদের এটা। এই জন্য বলা হচ্ছে যে শাস্ত্রে আরো, ভাগবতে আরো বলা হয়েছে, সরস্বতী জ্ঞান খলে যথা সতী, জ্ঞান খল, জ্ঞান পাপী বলা হয়, যে জ্ঞান আছে কিন্তু অন্যকে বলে না, প্রচার করে না, জ্ঞানটা দেওয়ার মাধ্যমে বাড়ে, অন্যকে বলার মাধ্যমে বাড়ে, নিজে পালন করার মাধ্যমে, অন্যকে বলার মাধ্যমে বাড়ে। যা তাই যার যা জ্ঞান আছে দেওয়ার চেষ্টা করি আমরা, নিজেরা পালন করি এবং অন্যকে বলি। অনভ্যাসে বিষম শাস্ত্রম, অজীর্ণে ভোজনম বিষম, দরিদ্রস্য বিষম গোষ্ঠী, বৃদ্ধস্য তরুণী বিষম, এই চারটি হচ্ছে বিষ। এই চারটি বিষ থেকে যেন আমরা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করি, এই চারটি বিষ যেন আমাদের জীবনে না আসে, সেজন্য আমরা অমৃত পান করি। সে অমৃত করপান যার সম নাহিয়ান, সেই মহা অমৃত কৃষ্ণ ভক্তির অমৃত, চিত্তে করি সে অমৃত করপান যার সম নাহিয়ান, চিত্তে করি সুদৃঢ় বিশ্বাস, না পড়ো কুতর্ক গড়তে, অমেধ্য কর্কশা বর্তে, যাহে পড়িলে হয় সর্বনাশ। অমেধ্য কর্কশ আবর্তে, এই যে এই কর্ক কুতর্কের
কথা বলা হয়েছে, তর্ক করছি আমরা, এটা কেন, ওটা কেন, এটা কেন, ওটা কেন, বা মানবো না এটা, ওইটা মানবো না, এরকম করতে হবে, তর্ক করি আমরা। তর্ক করলে এটাকে অমেধ্য কর্কশ আবর্ত, কুতর্ক গর্ত নাপড়ো, কুতর্ক গর্তে অমেধ্য কর্কশ আবর্তে, নালার মতো, নালিকার মতো বলো, কুতর্ক নালিকায় না পড়ো, যাতে পড়িলে হয় সর্বনাশ, সর্বনাশ হয়ে যাবে। তাই হচ্ছে চাণক্য বর্ণদের শিক্ষা, চারটি বিষ, এই চারটি বিষ থেকে মুক্ত থেকে আমরা অমৃত পান করি, কৃষ্ণ ভাবনার অমৃত। ধন্যবাদ সকলকে, সাথে থাকুন আমাদের সাথে। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, প্রভুপাদ কি জয়।